ঘরে বাইরে সমালোচিত কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্ত, একাধিক দুর্নীতিকাণ্ডে তদন্ত তো চলছেই, কিন্তু তা যেন গতিহীন দিশাহীন। কিছুদিন আগেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই এর কাজ কি মানুষকে বোকা বানানো? সিবিআই আদালতের সঙ্গে খেলছে, গুরুত্ব দিয়ে ভালো করে এই বিপুল দুর্নীতির বিষয়ে তদন্ত করছে না। নিয়োগ দুর্নীতিকাণ্ডের একটি মামলায় যেমন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে ভৎসনা করেছিলেন, তেমনি আরেক বিচারপতি অমৃতা সিনহা অন্য একটি মামলায় ইডির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে জানান, আপনারা কি তদন্ত করতে চাইছেন, নাকি প্রমাণ লোপাটের অপেক্ষা করছেন, নাকি এই ধরনের তদন্তের ট্রেন্ড বানিয়ে নিয়েছেন। হাইকোর্টে তুমুল সমালোচিত হয়ে গত বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতিতে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িসহ 14 জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। প্রায় 19.5 ঘন্টা তল্লাশি অভিযানের পর খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। যদিও সেখানেও সমালোচনা, ইডি বেরিয়ে যাওয়ার পর রথীন ঘোষের কার্যত মিছরের ছুরি চালানো মন্তব্য, ইডিকে আইনি পরামর্শ দিয়েছেন তিনি, সাপ্লাই করেছেন একটি বইও। থেকে সাতরে আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম, সেই জন্যেই এইখানে আসা, এর আগে মিউনিসিপ্যালিটিতে এসছে এবং প্রত্যেক পুরসভাগুলোতেই চিঠি দিয়েছিল যে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কী করে হয়েছে। আমি একটা চেষ্টা করলাম ওদের একটা ভুল ভাঙাতে, ওরা এতদিন ধরে যেভাবে বলছিল, হাইকোর্টও যেসব বলেছে, আমার মনে হয় না যে সঠিকভাবে ব্রিফড হয়েছে। সেইটা আমি ওদের আইনের কিছু ধারা টারা তুলে ওদের বলেছি, ওরা আমি ওদের একটা বইও সাপ্লাই করেছি যে আপনারা দেখে যেখানেই যা করেন দেখে শুনে করুন। ইডির পর তেরেফুনে ময়দানে নামে সিবিআইও। রবিবাসরীয় সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযানে নামে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন বর্তমান একাধিক পুর আধিকারিকদের বাড়িতে চলে অভিযান। বাদ যায়নি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িও। তবে হেভিওয়েটদের বাড়িতে শুধু হাই ভোল্টেজ অভিযানই কিসার? আদতে এই অভিযান বা তলবে কি তদন্তের অগ্রগতি হচ্ছে? সেই কবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? তারপর থেকে ছোট বড় অনেক মাথাই ধরা পড়েছে, কিন্তু তদন্ত এখনো যেন অথই চলে। অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ড। গ্রেফতার হন অয়ন সিং। এর আগে গত জুলাই মাসের একযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে 14টি পুরসভায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর নোটিশ পাঠানো, দফায় দফায় পুর আধিকারিকদের তলব, অনেক কিছুই হয়েছে, কিন্তু তদন্ত কি সেভাবে এগিয়েছে? এখানেই প্রশ্ন উঠেছে ইডি সিবিআই তদন্তের পদ্ধতি নিয়ে, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও। এই বিশ্বাস ফেরানোর দায়িত্বটা এখন তাদেরই, আর তার জন্য কি কি করেন কেন্দ্রীয় গোয়েন্দারা, সেদিকেই থাকবে নজর। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।